সেরাতে মুস্তাকিম মানি হাদিসের পথ নয় আর সেরাতে মুস্তাকিমটাই একমাত্র জান্নাতে যাওয়ার সোজা পথ ভিন্ন কোন পথ জান্নাতে যাওয়ার আর না আছে নাই এই জন্যই তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মান্দা আমার প্রশংসা পত্র পাঠ করার পর আমার সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার পর ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমার সাথে চুক্তি সম্পাদন করার পর এইবার তুমি আমার কাছে দরখাস্ত করো কিসের দরখাস্ত করবা সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত তপ্তির জন্য দরখাস্ত করো কারণ এই সিরাত-ই-মুস্তাকিমই একমাত্র জান্নাতে যাওয়ার সোজা পথ বিকল্প কোনো পথে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই সিরাত মুস্তাকিমের উপরে হিদায়াত পাওয়া এটি এমন এক দৌলত এমন এক নিয়ামত যেটা না পাইলে হাফতে ক্লিমের হইয়াও কোনো নাই আর মুস্তাকিমের উপরে হেদায়ত যদি একটা মানুষ পেয়ে যায় দুনিয়ার টাকা পয়সা দনদৌলত গাড়ি বাড়ি না থাকলেও কিছু আসে আর যায় না ভাই সেরাতে মোস্তাকিমের উপরে হেদায়ত পাওয়া অর্থ হল জান্নাতে যাওয়ার সরল পথের সোজা পথের পথিক হওয়া এই আয়াতে কারিমা যখন নাজিল হয় সাহাবাই ক্রাম রেজওয়ানি আজমাইন রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ মাসেরাতুল মুস্তাকিম সেরাত মুস্তাকিমটা কি নবীজি সাহাবিদের জিজ্ঞাসার জবাবে বলেন আলা মা আনা আলাইহি ও আসহাবি সেরাত মুস্তাকিম ওই পথের নাম যেই পথের পথিক আমি এবং আমার সাহাবিগণ আমার ভাইরা আমাদের জানার বিষয় হল নবীজি কে আল্লাহাক আমাদের জন্য আদর্শ বানিয়ে পাঠিয়েছেন আমরা নবীজির পথের অনুসরণ করব কিন্তু নবীজি এখানে নিজের সাথে সাহাবিদেরকে যুক্ত করলেন কেন কেন নবীজি তো বলতেন বলতেন সেরাত মুস্তাকিম ওই পথের নাম যেই পথের পথিক আমি তোমরা আমার পথের অনুসরণ করা মানি সেরাতে মোস্তাকিমের উপরে হেদায়ত প্রাপ্ত হওয়া এতটুক বলে নবীজি নাই সাথে নিজের সাহাবিদের যুক্ত করেছেন যে আমার পথ এবং আমার সাহাবিদের পথ সেরাতে মুস্তাকিম সাহাবিদেরকে যুক্ত করলেন কেন আমার ভেয়েরা এখানে দুইটা শব্দ আছে একটা একটা শব্দ শব্দ হাদিস আর মুসলিমাকে একথা বুঝতে হবে উম্মতে মুসলিমার জন্য অনুসরণের বস্তু হাদিস নয় সুন্নত অনুসরণের বস্তু কারণ হাদিসের কিতাব সমূহের মধ্যে যত হাদিস বর্ণিত আছে এর সমস্ত হাদিস উন্মতের জন্য আমলের যোগ্য নয় কিছু কিছু হাদিস এমন আছে যে হাদিস গুলার উপরে উম্মত আমল করতে পারে না যেমন আমি একটা দুইটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি অল্প সময় মাগরিবের আজান পর্যন্ত আমি অনুরোধ করবো করবো সামনে থেকে বা দূরে থেকে যে যেখান থেকে সেখান থেকে মাহফিল শুনতেছেন শেষ পর্যন্ত আমার কথাটাকে একটু মনোযোগ সহকারে মেহরবানি করে শুনবেন আমরা আপনারা জানি। আমাদের নবীজি মোট কয়টি বিয়ে করেছেন করেছেন আপনাদের খেয়াল আমার দিকে না মিছিলের দিকে ওইখানে জিকির হইতেছে ভাই সেদিকে তাকানোর কিছু নাই এইভাবে অমনোযোগী হইলে তো চলবে না আপনারা কি জানেন আমাদের নবীজি জীবদ্দশায় মোট কয়টি বিয়ে করেছেন জি এগারোটা বিয়ে করেছেন নবীজির দুইজন বিবি নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করেছেন inter and trade union. নবীজির দুইজন বিবি নবীজির জীবদ্দশায় ইন্তকাল করছেন আমাদের নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেন তখনও নবীজির নয়জন বিবি জীবিত ছিলেন আপনারা দুই পাশে যারা আছেন স্টেজের সামনে আর না ঢুকতে দিলে ভালো হয় এটার দ্বারা হইতেছে সামনে আর লোক ঢুকতে দিবেন না মনোযোগ আছে আপনাদের নবীজি যখন বিদায় নিচ্ছিলেন তখন নবীজির কয়জন বিবি জীবিত ছিলেন এই যে কথাগুলো আমরা জানলাম কোথার থেকে জানলাম হাদিস থেকে কোথার থেকে হাদিস থেকে এখন বুঝে থাকলে বলুন তো এই হাদিসটার উপরে উম্মতে আমল করতে পারবে কিনা উম্মতের জন্য বিয়ে এগারোটা করা যায় জি তাহলে এই হাদিস হাদিস বটে কিন্তু উম্মতের আমলের যোগ্য না আরেকটা হাদিস আমাদের নবীজি নামাজ একটু দেরি পড়তেন এবং এশার নামাজের পরে নবীজি আর কোনো কাজকর্মে লিপ্ত হইতেন না সাথে সাথে শুইয়া যাইতেন যাইতেন ঘুমাইয়া পড়তেন অল্প কিছু সময় ঘুমানোর পরে নবীজি আবার ঘুম থেকে উঠে যাইতেন পজু করি আবার লম্বা লম্বা কেরাত দিয়া চারির নামাজ আদায় করতেন করতেন কত সময় ঠিক যত সময় ঘুমাইছেন তত সময় পরিমাণ নামাজ পড়তেন নামাজ পড়তেন কয়াকাত নামাজ পড়ার পরে নবীজি আবার শুয়ে পড়তেন আবার ঘুমাইতেন কত সময় ঘুমাইতেন ওই যেই পরিমাণ সময় নামাজ পড়তেন সেই পরিমাণ সময় আবার ঘুমাইতেন আবার থেকে উঠে লম্বা লম্বা কে রাত দিয়া চারি রেখাত নামাজ পড়তেন নামাজ পড়তেন আবার ঘুমাইয়া পড়তেন আবার ঘুম থেকে উঠে যাইতেন উঠি আবার লম্বা লম্বা কেরাত দিয়ে আচার রাখাত নামাজ পড়তেন বুঝে থাকলে বলুন তো মোট কয়বার হইলো তিনবার নামাজ মোট কয় হলো এই বারো রাকাত নামাজ পড়তে পড়তে রাত শেষ হইয়া যেত শেষ হইয়া এই বারো রাখাত নামাজের নাম তিন নাম কয় নাম তিন নাম এই বারো রকাত নামাজের এক নাম সলাতুল এই বারো রকাত নামাজের আরেক নাম সলাতুল কিয়াম এই বারো রকাত নামাজের আরেক নাম সলাতুল তাহাজুদ আমাদের দেশের কিছু কিছু ভাইয়েরা জালিয়তিমূলক নবীজির এই বারো রাকাত তাহাজ্জুদের নামাজকে তারাবি কইয়া উম্মতের মধ্যে চালাইয়া দিতে চায় আসলে তারাবির নামাজ বারো রাকাত নয় তারাবির নামাজ সর্বশেষ বিশ রাকাতের সাথে আরো তিন রকাত নামাজ পড়তেন ও আও তারাহা বিস ওই তিন রাকাত নামাজ বিতিরের নামাজ কিসের নামাজ বিতিরের নামাজ বুঝে থাকলে বলুন কয়াকাত হলো সহ মোট এই রাকাত নামাজ আদায় করার পরে নবীজি আর ঘুমাইতেন না এইবার ফজরের আজানের জন্য অপেক্ষা করে বসে থাকতেন হজরতে বেলাল রাজি আল্লাহানু যখন ফজরের আজান দিতেন আজান শেষ হওয়ার সাথে সাথে নবীজি হালকা দুই রাকাত নামাজ পড়তেন কায় না ইউসাল্লি বেশিরভাগ সময় নবীজি প্রথম রাকাতে কুল ইয়া আল দ্বিতীয় রাকাতে কুল হু আহাদ এই দুই সুরা দিয়া ছোট ছোট দুইটা সুরা দিয়া হালকা দুই রাকাত নামাজ আদায় করতেন এই দুই রাকাত নামাজ ফজরের সুন্নাত ফজরের সুন্নাত ফজরের সুন্নাত পড়ার পরে নবীজি আবার শুইয়া পড়তেন আবার ঘুমাইয়া যাইতেন মনোযোগ আছেনি দিস ইজ দা পয়েন্ট ফজরের সুন্নাত আদায় করার পরে নবীজি আবার ঘুমাইয়া পড়তেন যখন জামায়াতের সময় হয়তো হজরত বেলাল রবি আনহু আশি নবীজিকে গুম থেকে জাগাইতেন নবীজি গুম থেকে জেগে সোজা মেহরাবে যাইতেন আর সাহাবাই কামের ফজরের নামাজের ইমামত করতেন এই হইল একটা হাদিস লম্বা হাদিস বুঝে থাকলে বলুন এই হাদিসের মধ্যে নবীজি কে হজরত বেলাল রজিয়াল্লা যখন জাগাইয়া দিতেন নবীজি গুম থেকে উঠতেন আর মেহেরাবে যাইতেন ইমামত করতেন মাঝখানে অজুর কথা আসেনি নাই মাঝখানে অজুর কথা নাই তাহলে কি নবীজি বিনা অজুয়ে নামাজের ইমামতি করতেন না অজুর সাথে কেমনে ঘুমাইলেন গুমাইলেন না রসুল্লাহ আসলাম ঘুমানোর আগে হুজুর পাক ইসলাম যখন সুন্নত তখন ছিল অজু কিনা এই অজুটাই পরেও ছিল আক্রম সাল ইসলামের গুম নবীজির জন্য অজু তথা অজুবঙ্গের কারণ ছিল না আমাদের জন্য গুম অজুবঙ্গের কারণ নবীজির জন্য গুম অজুবঙ্গের কারণ ন এইটা কেন এটার এইটার একটা বাস্তব কারণ আছে যেই কারণটা আজকে বলার সময় নাই এই জন্য বলতেছি না নবীজির গুম কেন নবীজির জন্য অযুবঙ্গের কারণ ছিল না আর আমাদের গুম কেন আমাদের জন্য অযুবঙ্গের কারণ যাই হোক এই হাদিসের মধ্যে আছে নবীজি গুম থেকে উঠি সোজা যাইয়া ইমামত করছেন ওজু করা ছাড়া আমি বলবো যদি সব হাদিস আমলের উপযুক্ত হয় তাহলে আপনারা কি এই হাদিসের উপরে আমল করতে পারবেন আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা হাদিস ওয়ালা হিসাবে দাবিদার আমি উনাদেরকে জিজ্ঞেস করব যদি হাদিস ওয়ালা হয়ে থাকেন তাহলে সর্বসাধারণ মুসলমানের সামনে একদিন গুম থেকে উঠি বিনা ওজুতে নামাজ পড়ি দেখান মায়ের একটাও মাটিতে পড়বে না দুইটা উদাহরণ দিলাম এই দুইটা উদাহরণের দ্বারা সাব্যস্ত হয় যে হাদিস সবগুলা উন্মতের জন্য আমলের যোগ্য নয় এখন আমাদের বুঝার বিষয় হইল তাহলে কোন হাদিসগুলা গুলা জন্য আমলের যোগ্য আমার ভাইরা ওই সমস্ত হাদিস উন্মতের জন্য আমলের যোগ্য যে সমস্ত হাদিস শূন্যতে পরিণত হয় কিসে পরিণত হয় শূন্যতে পরিণত হয় এবার বুঝে থাকলে বলুন উন্মতের আমলের মাফকাঠি উম্মত আমল করবে সুন্নতের উপর না হাদিসের উপর কিসের উপর সুন্নতের উপর হাদিসের উপর উম্মতের আমল নয় আমার ভাইরা হাদিস যখন সুন্নতে পরিণত হয় তখন সেই হাদিসটা উম্মলে উম্মতের আমলের উপযুক্ত হয় এখন আমাদের জানার বিষয় হলো হাদিস শূন্যতে পরিণত হয় কখন বাইরা হাদিস শূন্যতে পরিণত হয় যখন কোন হাদিসের উপরে সাহাবিগণ আমল করেন সাহাবিগণ আমল করেন বুঝে থাকলে বলুন হাদিস শূন্যতে পরিণত হয় কিসের দ্বারা সাহাবিদের আমলের দ্বারা সাহাবিদের আমলের দ্বারা ও বাইরা সাহাবিদের আমলের দ্বারা হাদিস শূন্যতে পরিণত হয় আর হাদিস যখন শূন্যতে পরিণত হয় তখন সেই হাদিস আমলের উপযুক্ত হয় এই জন্য হুজুরে পাক সাল্লি সাল্লাম শুধু মা আনা আলাইহি বলে খেন্ত হন নাই সাথে ও সাহাবি লাগাইয়া দিছেন হে আমার উন্মদ্দন তোমরা আমার হাদিসের উপরে আমল করার জন্য প্রথমে তোমাদেরকে দেখতে হবে সেই হাদিসের উপরে আমার সাহাবিগণ আমল করছে কিনা যদি দেখবা হাদিসের উপরে আমার সাহাবিগণ আমল করছে তখন বুঝবা সেই হাদিসটা শূন্যতে পরিণত হয়েছে এবং শূন্যতের উপরে তোমরা আমল করবা আর শূন্যতের উপরে আমল করার নাম সেরাতে মুস্তাকিমের উপরে চলা শূন্যতের উপরে আমল করার নাম সেরাতে মুস্তাকিমের উপর চলা মনোযোগ আছে নি মানুষ একটা পরে আসবে বসবে আপনারা সেদিকে তাকাই থাকবেন এটা কোন ধরনের মনোযোগ হইল আমি বুঝলাম না এই ফলা অসুস্থ এটা হাতে কেন আমি বুঝি না মনোযোগ আছে নি কথা বুঝতেছেন ফ্যাক্টরটা বুঝতেছেন এদিন আর মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সেরাত মুস্তাকিমের উপরে হেদায়েত নসিব করো সেরাত মুস্তাকিমের উপরে চালাও সেরাত মুস্তাকিমের পথিক বানাইয়া আমাকে জান্নাতের দরজায় পৌঁছাইয়া দাও এই হলো দুনিয়ার মানুষের দরখাস্ত এখন সেরাত মুস্তাকিম কি সাহাবিগন নবীজিকে জিজ্ঞেস করেন নবীজি বলেন আমি যেই পথের পথিক আর আমার সাহাবিগণ যেই পথের পথিক সেই পথের নাম সোজা পথ সেই পথের নাম জান্নাতের পথ সেই পথের নাম সেরাতে মুস্তাকিম তুমি সেরাতে মুস্তাকিমের উপরে হেদায়ত পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করো বলো ইহদিন মুস্তাকিম আমার ভাইরা এতক্ষণের আলোচনার দ্বারে আমরা কি বুঝলাম সেরাত মুস্তাকিম কোন পথের নাম সিরাতুল হাদিস না সিরাতুস সুন্নাত সিরাতুস সুন্নাত সুন্নতের রাস্তা সিরাত মুস্তাকিম হাদিসের রাস্তা সিরাত মুস্তাকিম নয় কথা বুঝছেন না বুঝেন নাই এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আপনারা দেখেন আমার কথা যদি অবাস্তব হয় আলে সুন্নতাল জামায়াতের মাহফিলের মধ্যে আলেম তালেব এলেমের অভাব নাই কত বড় স্টেজ দেখছেন নি স্টেজ কত বড় আর স্টেজের মধ্যে আলেম কতগুলা রসুল আকরম ইসলাম উম্মতকে আমলের দিকে উদ্বুদ্ধ করার জন্য যে সমস্ত হাদিস বলেছেন সবগুলা হাদিসের মধ্যে নবীজি

من احيا سنتي فقد احياني سنتنا حديث قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي سنتنا حديث سنت قال النبي صلى الله عليه وسلم اوصيكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين সুন্নত না হাদিস কেন আহালে রিক্সা আহালে রিক্সা মানি রিক্সাওয়ালা আহালে পান মানি পান ওয়ালা আহালে চা মানি চা ওয়ালা এবার আমি আর দুইটা শব্দ বলি আপনাদেরকে সুন্নত ওয়ালা আরবি কি হাদিস ওয়ালা আলে হাদিস জামাত ওয়ালা আহলে জামাত জামাত মানি সাহবাই কেরামের জামাত জামাত মানি কোন জামাত সাহবাই কেরামের জামাত এবার একটারে একটার সাথে সংযুক্ত করি বলেন সুন্নত এবং সাহাদি সাহাবিদের জামাতওয়ালা সুন্নত এবং সাহাবিদের সাহাবিদের কথাটা একটু উজ্জ রাখি বলেন সুন্নত এবং ওয়ালা আরবি আলে সুন্নত ওয়াল জামাত সুন্নত এবং জামাতওয়ালা আলে সুন্নত ওয়াল জামাত আর হাদিস ওয়ালা আরবি কি আহলে হাদিস হাদিস ওয়ালা আরবি কি আহলে হাদিস আহলে হাদিস মানি হাদিস ওয়ালা আর সুন্নত এবং সাহাবিদের জামাত ওয়ালা মানি আহলে সুন্নত ওয়াল জামাত আমি মুসলমান ভাইরা আপনাদের কাছে বিচার দিতে চাই আপনাদের অভিমত জানতে চাই এতক্ষণের আলোচনা সারাতে মুস্তাকিম মানি হাদিসের পথ নয় আর সেরাতে মুস্তাকিম তাই একমাত্র জান্নাতে যাওয়ার সোজা পথ ভিন্ন কোনো পথ জান্নাতে যাওয়ার আর না আছে নাই এই জন্যই তো আল্লাহফাক আমাদেরকে শিক্ষা দিছেন মান্দা আমার প্রশংসা পত্র পাঠ করার পর আমার সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার পর ইয়া কা ওয়া ইয়া কানাস্তাইন, আমার সাথে চুক্তি সম্পাদন করার পর এইবার তুমি আমার কাছে দরখাস্ত করো কিসের দরখাস্ত করবা সেরাত মুস্তাকিমের উপরে হেদায়ত প্রাপ্তির জন্য দরখাস্ত করো কারণ এই সেরাত মুস্তাকিম ওই একমাত্র জান্নাতে যাওয়ার সোজা পথ বিকল্প কোনো পথে জান্নাতে যা বুঝছেন না বুঝেন নেই তো যদি যদি সুন্নতের রাস্তাই সেরাত মুস্তাকিম হয় আর জান্নাতের পথ হয় তাহলে আমি কি সুন্নতওয়ালা হব না হাদিসওয়ালা হব সবাই বলেন কি হইতে হবে সুন্নতওয়ালার আরবি কি আর হাদিসওয়ালার আরবি কি তাহলে আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনারা কি আহলে হাদিস হবেন না আহলে সুন্নত হবে ঘটনাটা বুঝছেন না বুঝেন নাই জি আহলে আহলে হাদিস হবেন না আহলে সুন্নত হবেন আহলে সুন্নত হইতে হবে কারণ সুন্নতের রাস্তাই হলো হেদায়েতের রাস্তা সুন্নতের রাস্তাই হলো হেদায়েতের রাস্তা সুন্নতের রাস্তাই হলো সিরাত মুস্তাকিম সুন্নতের রাস্তাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র পথ এই জন্য আমার ভাইয়েরা যদি সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত পেতে চান আর জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছতে চান তাহলে আহলে শূন্যতাল জামাত হইতে হবে আহলে হাদিস হইলে চলবে না আমি শেষ শেষ আহলে শূন্যতোয়াল জামাত পরিষদ বাংলাদেশ সম্পর্কে আমার ধারণা ছিল না আল সুন্নতাল জামাত পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বর্তমান বাংলাদেশের শীর্ষস্থানীয় মুফতিয়ানে কেরামদের অন্যতম শেখুল হাদিস মুফতি আবকারী দোস্তে মহতরম হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব দামত বারকাত হমুল আলিয়া বারক আল্লাহুফি হায়াতিহিল মোবারকা মোবারকা উনার উসিলায় আমি আহল সুন্নতয়াল জামাত বাংলাদেশ সম্পর্কে জেনেছি জেনেছি এবং আজকে আহুলসুনত ওয়াল জামাত জামাত শাখার এই ইসলামী মহা সম্মেলনে উপস্থিত হওয়ার আল্লাফাক আমাকে তৌফিক দিয়েছেন আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আল সুন্নতাল জামাত পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি এবং বিশেষভাবে মাদবদী থানা শাখা কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাইতেছি এবং আল্লাফাক এই কমিটির কার্যক্রমকে যেন কেয়ামত পর্যন্ত চালু রাখেন এই অন্তর থেকে দোয়া করতেছি এমন একটা সংগঠনের বাংলাদেশে দরকার ছিল যেটাকে আল্লাহ পাক আলামিন বাস্তবায়ন করে দিয়েছেন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া